54 থেকে দিয়েছে আজকে, তাই না? 54, 55, 56, 57টা বাদ দিয়ে কেটে দাও, ওটা তোমাদের জন্য না, ওটা তোমাদের জন্য, তোমরা তোমাদের ইয়ার কারিকুলামের মধ্যেও পড়বে না। 17 নম্বরটা বাদ। 55 স্যার, দুইটা কি অনুসারে একসাথে মিলিত হবে, দুইটা মিলিত হবে। এখন কোনো ভাবে ধরো একটা সাথে একটা লাগে গেছে আর কি, মানে তারা ফিজিক্যালি অ্যাটাচড হয়ে গেছে, মানে তারা এখন এটা কিভাবে হবে প্র্যাকটিক্যালি এটা সাধারণত হয় না, বাট হতে পারে। ধরো দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তো দুইটা গাড়ির যে সামনের যে অংশগুলো আছে তাদের মধ্যে বোল্ট যে সিস্টেমগুলো আছে, বা ওটা কি বলে আসলে ট্রাক্টো বলে, যেটা একটা গাড়ি একটা গাড়িকে আংটার মাধ্যমে টেনে নিতে পারে। হতে পারে যে দুইটা আংটা একসাথে জড়ালে এমন ভাবে লেগে গেছে যে দুইটা গাড়ি অ্যাটাচড হয়ে গেছে। ইন দ্যাট কেসে আমরা তখন জাস্ট সংঘর্ষের পরে দুইটাকে একসাথে চিন্তা করব, একটা একটা অবজেক্ট হিসেবে চিন্তা করব আর কি, আর কিছুই না। 57 বাদ দিয়ে দাও। তারপর হচ্ছে 60, এটাও বাদ, এটাও তোমাদের জন্য হবে না, প্রযোজ্য হবে না। 60 বাদ। তারপরে হচ্ছে 61, ঠিক আছে। কোনটা জানবা, আচ্ছা 60টা বাদ, এটাও বললাম। হ্যাঁ আচ্ছা কথা, হ্যাঁ মোটামুটি 3-4 জন জয়েন করছো, কথা আমরা শুরু করতে পারি। প্রবলেম কি প্রবলেম ছিল বলো মাফে? হ্যাঁ পৃষ্ঠটান, পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান হচ্ছে কোন একটা যে কোনো তল পদার্থের সারফেসে যদি আমরা একটা একটা রেখা কল্পনা করি, একটা প্রাণী পানির কথা চিন্তা করো, পানির সারফেসে ধরো আমরা একটা যে কোনো একটা কল্পিত সরল রেখা চিন্তা করলে, ওই সরল রেখার প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ টান দুই পাশ থেকে অনুভব হয় সেটাকে বলা হয় পৃষ্ঠ টান। এখন সংজ্ঞা দিয়ে তুমি আসলে কিছু বুঝতে পারবে না যে কাহিনীটা কি। সংজ্ঞাটা বিষয়টা হচ্ছে যে যে কোনো একটা পানির বা লিকুইডের সারফেস, সারফেসের মধ্যে একটা টান টান ভাব কাজ করে, মানে একটা হচ্ছে বেলুন ফুলালে বেলুনের উপরে সে যেমন টান টান ভাব কাজ করে, সেটা হচ্ছে ঠিক ওইরকম একটা টান ভাব কাজ করে তোমার পানির উপরে। তো এই পৃষ্ঠটান, এটাকে বলে পৃষ্ঠটান, এবং এই পৃষ্ঠটান আছে বলেই আসলে তোমার পানির উপর দিয়ে দেখবা বিভিন্ন জলজ পোকামাকড় আছে পানির উপর দিয়ে হাঁটতে পারে। পৃষ্ঠটানটা না থাকলে এটা সম্ভব হতো না। পৃষ্ঠটান না থাকলে ধরো তুমি পানির মধ্যে একটা স্পিড বোট, নদীর মধ্যে স্পিড বোট যাচ্ছে, চলে যাওয়ার পর পানিটা তো আবার আগের মতো সমান হয়ে যায়, রাইট? এইটা সম্ভব হইতো না। তারপরে পৃষ্ঠটান যদি না থাকতো তাহলে দেখতা যে গোসল করতে গেলে খেয়াল করবা যে উপর থেকে ঝর্ণা দিয়ে যদি পানি পড়ে বা যে কোনোভাবে উপর থেকে পানি ছুড়ে মারলে পানিটা যখন নিচের দিকে পড়ে খেয়াল করবা গোল হয়ে পড়ে, এটা পৃষ্ঠটান না থাকলে এটা সম্ভব হইতো না। পৃষ্ঠটানটা হচ্ছে যে এই পানির সারফেসটা চায় তার ক্ষেত্রফলটা সর্বনিম্ন রাখতে, সর্বনিম্ন রাখতে গেলে যখন একটা গোল গোল গোলক আকার ধারণ করে তখনই সে সারফেসটা সবচেয়ে মিনিমাইজড হয়। তো যাই হোক, এইটুকুই তোমাকে আপাতত আমি বলতে পারি। আরো বিস্তারিত পড়তে চাইলে ইন্টারে উঠো, ইন্টারে পৃষ্ঠটান নিয়ে পড়তে হবে, ইন্টারে পৃষ্ঠটানের পড়াশোনা আছে। নট লিটারেলি, পৃষ্ঠটানের মূল কারণটা হচ্ছে আন্তনবিক আকর্ষণ বল। হ্যাঁ পানির উপরে সারফেস আন্তনবিক আকর্ষণ বলগুলো শুধুমাত্র নিচে দিয়ে কাজ করে, যে ওটা বোঝাতে চাচ্ছি না আমি তোমাকে, বুঝতে পারছো? বুঝতে বোঝাতে মানে বোঝানো সম্ভব হলেও বোঝাতে চাচ্ছি না, কারণ ওইটা নিয়ে তোমাদের এখন মাথা ঘামানোটা না আসলে ঠিক হবে না, মানে এটা অনধিকার চর্চা হয়ে যাবে আর কি। শুধু এতটুকু বলি, আন্তনবিক শক্তির কারণে ওইটা শুধুমাত্র সারফেসে একটা ফোর্স জেনারেট করে, যেটা আসলে তার সারফেসে থাকা পানির অণুগুলোকে একে একে একজনের সাথে আরেকজনকে টান টান ভাবে থাকতে সাহায্য রাখতে চায়, যার কারণে পৃষ্ঠটানটা তৈরি হয়। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? আর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই। আচ্ছা শান্ত জয়েন করছো? হ্যাঁ। কি মনে করে আজকে জয়েন করলা বলো তো, তোমাকে কি দিয়ে বরণ করব বলো? না অনেকদিন পরীক্ষা চলতেছিল আর কি, স্কুলে এই জন্য আর কি। অ্যাটলিস্ট ক্লাসে অ্যাটেন্ড করলে নিজের কিছু প্রশ্নোত্তর পর্বগুলো সারা যায়। তোমাদের যে ভিডিওগুলো সেভ থাকে ঠিক আছে ডেফিনেটলি, বাট তোমরা কি, তোমরা কি টু বি অনেস্ট বলো তো, ভিডিও দেখে কি ফুললি বেনিফিট পাও, বা ভিডিও ক্লাসে যেভাবে তুমি কয়েকটা পড়ার মধ্যে আটকে থাকতে পারো, রেকর্ডেড ভিডিও দেখে কি তুমি সেটার পিছনে ভাবে অ্যাটাচ থাকো? থাকো না কিন্তু, তাই না?
এটাই স্বাভাবিক, রেকর্ডেড ভিডিওতে অ্যাটাচ থাকতে মানে মনোযোগ কনসেন্ট্রেশনটা সবসময় থাকে না, বাট যখন তুমি আমার সাথে লাইভ কথাবার্তা বলতেছো তুই ক্যান মানে তোমার ফোকাসটা একটু বেশি থাকবে, তাই না? তো সবাই লাইভ ক্লাসগুলোই ডাইরেক্ট করতে করাটাই মূল প্রেফারেন্স, ঠিক আছে? আচ্ছা আর কি কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, গতদিন আমরা কত নাম্বার পর্যন্ত করছিলাম? গতদিন আমরা খুব সম্ভবত কত পর্যন্ত করছিলাম মনে আছে? 35 পর্যন্ত করেছিলাম নাকি? 35 পর্যন্ত কি সবাই করছো এখানে? এভরিওয়ান করছো? তো এখন পর্যন্ত তো আমি করি নাই। হ্যাঁ, আপনি তো করেন নাই, আমি তো বুঝতেই পারছি আপনি যে কত আপনার পড়াশোনার দিন দিন উন্নতি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। তো পড়াশোনার উন্নতি যেন আরো বেশি বেশি উন্নতি যেন এরকম ভাবে না হয়, ঠিক আছে? ভালো মতো পড়ে উন্নতি করো, একটু ক্লাসে অ্যাটেন্ড করো, ক্লাসগুলো মানে অ্যাটলিস্ট নিজের প্র্যাকটিসটা নিজে করো। ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলেও রেকর্ডেড ভিডিও দেখ করে দেখো যে যেই ম্যাথগুলো করানো হইতেছে, আমরা মনে হয় গত 4-5টা ক্লাস ধরে ম্যাথ করতেছি, তাই না? দেখো ওই ম্যাথগুলো তুমি নিজে নিজে সম্পূর্ণ পারো কিনা, নাহলে তো ঝামেলা। কারণ আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে তোমার ম্যাথ সলভ করার ক্যাপাবিলিটিটাকে বাড়ানো, আর কোনো উদ্দেশ্য না কিন্তু এই ম্যাথ ক্লাসগুলো, তাই না? আচ্ছা তো চলো আজকে আমরা 54 থেকে শুরু করি তাহলে। 54, 55, 56 এইটা প্রত্যেকের পারা উচিত, একটু করে ফেলি তো তাড়াতাড়ি, চটপট করে খাতা কলম নেই, দেখি 54, 55, 56 হয় কিনা সবার, দ্রুত হয়ে যাওয়া উচিত এগুলো সহ আরো সহজ অঙ্ক। আচ্ছা শিফা, মনস্মৃতি, মনতা, তোমাদের কি 35 পর্যন্ত হয়েছে জমা, নোট তুলছো? তোমরা অঙ্ক সহ তুলতেছো না, মানে ম্যাথ প্রশ্নটা সহ তুলতেছো না? স্যার ম্যাথ কোশ্চেনটা আলাদা একটা পেজে আর হচ্ছে ম্যাথগুলো সলিউশনগুলো একটা খাতার মধ্যে করতেছি। এই কাজ করো না, এই কাজ করলে পরবর্তীতে পরীক্ষার আগে দিয়ে দেখবা উত্তর থাকবে, তুমি কিন্তু প্রশ্ন খুঁজে পাবা না, প্রশ্ন হাতড়াবা, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ সলভ করার সময় প্রথমে কোশ্চেনটা লিখে দেন সলভ করে ফেলো, পরবর্তীতে শুধু তোমার তোমার পরীক্ষার আগে তোমার নিজের হাতের লেখাগুলো যখন ম্যাথগুলো তুমি দেখবা তখন তোমার সব জিনিসগুলো একটু ধাতস্থ হবে, না হলে কিন্তু সমস্যা। আলাদা আলাদা করো না, একসাথে করো, একটু প্রশ্ন লিখবা সাথে সাথে ম্যাথটা, প্রশ্ন সাথে সাথে ম্যাথটা, এইভাবে। আচ্ছা 54, 55, 56 কয় মিনিট লাগবে দেখি, 5 মিনিট দিলাম, 5 মিনিটের মধ্যে হয় কিনা দেখি। যেভাবে উদাহরণটা দিয়ে শিখছিলাম, দুইটা বস্তু চলতেছে, এখন সামনেরটা সম্ভবত পিছনেরটা সম্ভবত 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, আর সামনেরটা হচ্ছে টু কত, আর দ্বিতীয় বস্তু দা না একটি বস্তু একই গতিতে দিগতে অপর একটি মিলিত হয়ে এক হয়ে যায়। আচ্ছা মিলিত হয়ে একটি বস্তু পরিণত এর বেগ কত হবে দাও, চলন্ত বস্তু, ও আচ্ছা আমি ভুল বললাম, প্রথমটা পিছনেরটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত, হ্যাঁ, আর সামনেরটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত, ডেফিনেটলি পিছনেরটা সামনেটা একদম ধাক্কা মারবে। এটা সামনেরটার ভর হচ্ছে 5 কেজি, আর পরেরটার ভর হচ্ছে কয় কেজি কয় কেজি 2 কেজি। এখন অঙ্কটা করে ফেলো যে একত্রিত হয়ে গেলে, এখন একত্রিত হয়ে গেলে আমরা সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করি জানি তো নাকি? সূত্রটা কি আমাদের m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2। এখন মজার বিষয় হচ্ছে সংঘর্ষ হওয়ার পরে তারা তো আর একসাথে আলাদা হয়ে যায়নি, তারা মিলিত হয়ে গেছে, তখন তাদেরকে মিলিত ভাবে একটা বস্তু ধরতে হবে, এবং ওই মিলিত বস্তুটার বেগ এমন হবে যাতে সংঘর্ষের আগে দুইটার ইন্ডিভিজুয়াল যে ভরবেগ ছিল সেই ভরবেগটা ওই দুইটা মিলিত কল্পিত একটা বস্তুর সমান ভরবেগ হয়। তাহলে ইন দ্যাট কেসে আসলে v1 v2 ধরার কিছু নাই, কারণ দুইটা বস্তু যেহেতু একসাথে অ্যাটাচ তাদের শেষ বেগটা সেম, মানে v1 v2টা সেম হবে, ইন দ্যাট কেসে বেগ হবে একটা, তার মানে এখানে v কমন যাবে, থাকবে m1 + m2, আর সংঘর্ষের আগে তো m1 u1 + m2 u2 থাকবে, মানে আমাদের সূত্র হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের সূত্র হবে, যখনই মিলিত হবে তখন আমরা সূত্রে এই ফর্মটা ব্যবহার করব। পরেরটাও মিলে এক হয়ে গেছে, 57 হয়েছে, প্রত্যেকটা হয়েছে,
উত্তর দিকে চলছে, ওকে ফাইন, তোমার একটি বস্তু দক্ষিণ দিকে, উত্তর দিকটাকে ধরো সাপোজ ধরলাম এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ ধরলাম আর কি, ঠিক আছে, তাহলে 5 কেজি ভরের একটা বস্তু, আচ্ছা ভালো কথা, 5 কেজি এটা চলতেছে উত্তর দিকে, কত বেগে চলতেছে সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, ভালো কথা। তারপর কি হয়েছে, 3 কেজি ভর অপর একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে, তার মানে এই পাশে এই পাশের একটা বস্তু আছে ডেফিনেটলি এটা এই দিকে চলতেছে, এটার ভর হচ্ছে 3 কেজি এবং সে কত বেগে চলতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা ভালো কথা চলছে। কোন এক সময় বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে এরা মিলে এক হয়ে গেছে, ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে কেউ আর কাউকে ছুটাইতে পারে নাই, তখন দুইটা বস্তু মিলিত হয়ে একটা বস্তু হয়ে গেছে, মানে দুইটার বস্তু হইছে 8 কেজি, 8 কেজি হইছে। সংখ্যা রেখে দিয়ে করছিল কি দিয়ে করছো, তার একটা মানে আমি উত্তর দিচ্ছি আর সংখ্যা রেখে দিয়ে করছিল। আচ্ছা এই অঙ্কে, বুঝতে পারছি বুঝতে পারছি, এই অঙ্কে যে জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, সবাই ভুল করবে, যখন দুইটা বেগ ধরা 4 মিটার পার সেকেন্ড আর 2 মিটার পার সেকেন্ড, তোমাকে অবশ্যই একটাকে প্লাস একটাকে মাইনাস ধরতে হবে, তুমি যদি নর্থ সাইড কে প্লাস ধরো তাহলে এটা হবে +4 আর যদি তাহলে সাউথ সাইড হবে কি নেগেটিভ তাহলে এটা হবে -2, এটা ভ্যালু -2 বসায় কিন্তু ম্যাথ করতে হবে, এবং তোমার অ্যান্সারটা তুমি যখন অ্যান্সারটা করবা সূত্র বসায় তখন অ্যান্সারটা প্লাস না মাইনাস তার উপর ডিপেন্ড করবে যে মিলিত বস্তুটা কোন দিকে যাবে, এখন তোমার অ্যান্সার যদি হয় প্লাস তুমি প্লাস ধরছো কোন দিকে নর্থ, তার মানে বুঝতে হবে মিলিত বস্তুটা নর্থ সাইড নর্থ ওই দিকেই যাবে, আর যদি অ্যান্সারটা হয় মাইনাস তাহলে বুঝতে হবে কি মিলিত বস্তু দুইটা কোন দিকে যাইছে, তুমি যেদিকে মাইনাস ধরছো মানে সাউথের দিকে যাবে, এই জিনিসটা হচ্ছে অঙ্কের জাস্ট ছোট্ট একটা ব্যাপার, এটাই এটাই সবাই কমনলি মিস্টেক করে আর কি। ভেরি গুড, সবার হইলে আর কেউ হয়েছে, যাদের হয়েছে একটু বলে ফেলি, রেসপন্স করে ফেলি সাথে সাথে। আচ্ছা অঙ্কগুলা কিন্তু সহজ, একদম কঠিন না। এরপরে চলো আমরা যেটা করব 58 বাদ, 57টা কেটে দিও তোমরা, 58 নাম্বারটা করো, 58 নাম্বারটা হচ্ছে চূড়ান্ত বেগ এবং 58 নাম্বার তোমরা পারবা, করে ফেলো তো দেখি। ১৮ নম্বরে কি করতে হবে, এদের মানে মিলিত বেগ বের করতে হবে, সাধারণ বেগ বলছে, তারপর চূড়ান্ত প্রাথমিক গতি শক্তির অনুপাত নির্ণয় করো, যেটা তোমার ভর্তি হচ্ছ, তো দাঁড়ান দেখি, চূড়ান্ত এবং প্রাথমিক যুগ্ম বস্তু 4 কেজি মিটার পার সেকেন্ড বেগে, চূড়ান্ত প্রাথমিক এখানে শক্তির অপচয় কত প্রসারিত করা উচিত না, কারণ এটা তো আদর্শ সিস্টেম ধরেই অঙ্কটা করা হয়েছে না কি, দাঁড়াও দেখি, 0.5 কেজি ভরের বস্তু, আচ্ছা একটা ভর হচ্ছে 0.5 কেজি, প্রথম বস্তুটার ভর হচ্ছে 0.5 কেজি, আচ্ছা এটা চলতেছে, পরের বস্তুটার বেগে চলতেছে, আচ্ছা ফাইন, এটার বেগ হচ্ছে যেটা বিপরীত দিক থেকে আসতেছে ওইটার ভর কত, এটার ভর হচ্ছে 0.4 কেজি, আচ্ছা এবং এটা কত বেগে আসতেছে, এটা আসতেছে কি সরল রেখা বরাবর, এটা হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড, 0.1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আসছে, ভালো কথা, সংঘর্ষের পর মিলিত হয়ে গেছে, ভালো কথা, এদের সাধারণ বেগ এবং চূড়ান্ত প্রাথমিক গতি শক্তির অনুপাত, এটা অঙ্কটা
একটু আনরিয়েলিস্টিক হয়ে গেছে, বিপরীত দিকে আসলে অ্যান্সার মিলে না, বিপরীত দিকে প্রথমটা উত্তর মিলে না, 0.067 মিটার পার সেকেন্ড আসছে আমার। আচ্ছা প্রথমে যেটা করো যে এই দুটো বস্তুর মিলিত বেগ বের করো, মিলিত বেগ মিলিত বেগ স্যার আমার আছে 0.067। কোন সূত্র m1 + m2 ইকুয়াল v / m + m1 + m2 এটা করছো নাকি? দেখো সবার সবারও কি একই আসছে কিনা একটু দেখি, আমিও করে করে ফেলি ক্যালকুলেটারে তাহলে ভালো হয়। আমাদের এটা হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট টু প্লাস হচ্ছে মাইনাস হবে হ্যাঁ পয়েন্ট ফোর ইন্টু, কারণ দিক তো আলাদা তাই না, পয়েন্ট ফোর এটার ভেলোসিটি কত, পয়েন্ট ওয়ান না, পয়েন্ট ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু মানে পয়েন্ট নাইন এক্স ইন্টু 0.933 আসে, কি বললা তুমি এটা 0.06 আমার তো আসছে, আচ্ছা আচ্ছা দাও 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 আমি দশমিক দিতে ভুলে গেছি, হ্যাঁ 0.06 ফাইনাল ভেলোসিটি দুইটা অপারেটর আসে -0.06, মাইনাস বলতে যেহেতু আমরা এই দিকটা মাইনাস ধরছি তার মানে দুইটা মিলিত বস্তু একসাথে এই দিকে যাবে, পেছনের দিকে যাবে। আমি একটা জিনিস খেয়াল করলাম এই বইটাতে কিছু কিছু ম্যাথে ভুল আছে, মানে অ্যানসারটা ভুল হয়, বাকিগুলো করবো না সাধারণ যে চূড়ান্ত প্রাথমিক গতিশক্তি অনুপাত। এটা তো 0.06 আসতেছে, ওদের আসতে 0.15 সেকেন্ড, সাধারণ বেগই তো হইলো না, এই অ্যানসারটাই তো মিললো না। আচ্ছা চূড়ান্ত প্রাথমিক গতিশক্তি অনুপাত বের করো, মানে কি করতে হবে বলো তো, মানে হচ্ছে যে প্রথমে এই দুইটা বস্তু ওয়ান হবে না, করে কোনটা কোনটা চূড়ান্ত প্রাথমিক গতিশক্তি ইয়া তো মানে যে মোট গতিশক্তি পরে গতিশক্তি এক হবে, এক যদি এক হয় তাহলে তো কোনো শক্তির অপচয় হয় নাই, আর যদি এক না হয় তাহলে শক্তির অপচয় হইছে। আগে দেখো গতি শক্তি কত আসে, আচ্ছা সবার কি ফাইনাল ভেলোসিটি আমারটার মতোই আসছে 0.06, বাকিদেরও কি সেম আসছে? স্যার আমার 0.367 এরকম আসছে। ঠিক আছে ওকে অল রাইট 0.06 মানে 6 অনেকগুলো আর কি, 6-7 ধরে নিতে হবে আর কি, বা বেটার অপশন হয় মানে 6 বেশ কিছু ধরে না, কারণ অঙ্কের ফাইনাল অ্যান্সার তো এটা না, আরো আরো অ্যান্সার গুলো এটার উপর নির্ভর করবে, এখানে সামান্য কম বেশি করলে ফাইনাল অ্যান্সার দেখা যাবে একটা বিগ ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা এটা সাধারণ বেগ, এখন যেটা করতে হবে দুইটার ইন্ডিভিজুয়াল গতিশক্তি আগে বের করে যোগ করো, ঠিক আছে? গতিশক্তি এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে পয়েন্ট টু স্কোয়ার, আর এটার ইন্ডিভিজুয়াল এটার গতিশক্তি হচ্ছে সেম হাফ ইন্টু 0.4 ইন্টু হচ্ছে পয়েন্ট ওয়ান স্কোয়ার। দেখো কত আসে দুইটা ইন্ডিভিজুয়াল গতিশক্তি করলে, আচ্ছা এটার আসে 0.01 জুল, আর এটার আসতেছে কত হাফ ইন্টু পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে পয়েন্ট ওয়ান স্কোয়ার, বাবার এটা আসে তোমার আরো কম, এটা আসছে 0.0002, তাহলে তাদের নেট নেট এনার্জি কত আসতেছে 0.002 প্লাস হচ্ছে 0.01, তার মানে আসতেছে আমাদের 0.012 জুল টোটাল করলে, টোটাল এনার্জি হচ্ছে 0.012 জুল সংঘর্ষের আগে। এখন সংঘর্ষের পরে তাদের মোট গতিশক্তি কত, সংঘর্ষের আগে মোট গতিশক্তি বের করার জন্য এগেন হাফ অফ এম ভি স্কোয়ার হাফ, এখন সংঘর্ষের পরে যেহেতু বস্তু দুটো এক হয়ে গেছে তাদের মিলিত ভর হবে 0.9 কেজি, এম এম টু হচ্ছে ভি স্কোয়ার, মিলিত বেগ কত ওই যে 0.06666 যায় আসে আর কি।
আচ্ছা এখন তাহলে প্রশ্ন হচ্ছে 0.066666 কয়েকটা বাড়ায় নিও আর কি, বুঝছো? বুঝতে পারছো? হাফ এম এম টু ভি স্কোয়ার, এরপরে হচ্ছে 0.5 ইনটু হচ্ছে এম কত, 0.9 ইনটু, আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি আসতেছে, আর ফাইনালি গতিশক্তি পাচ্ছি 0.0199 সামথিং। দেখো সবার এটা আসে কিনা, এটার উপর স্কোয়ার আছে যদিও। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কি হয়েছে, গতি শক্তি ছিল কত, 0.0122, আর এখানে 0.019, গতিশক্তি তো বেড়ে গেছে, কমে নাই তো, গতিশক্তি বাড়ার কি কথা, বাড়ার তো কথা না। হ্যাঁ বিয়োগ করবা, কিন্তু বাড়ার তো কথা নাই। আমার সমস্ত প্রশ্নটা হচ্ছে এই জায়গায় চূড়ান্ত এবং প্রাথমিক গতি শক্তির অনুপাত, এখানে অনুপাত বের করতে বলছে না, অনুপাত বের করলে আগে ভাগ করতে হবে দুইটারে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে 0.0012 বাই হচ্ছে কত, 0.0199, 0.0199, এখানে কত আসে, আসতেছে হচ্ছে 120/199, এটা কার কত ছোট ভাগে ভাগ করা যায়, ওদের আসছে অ্যানসার মিলবে না, অ্যানসার মিলবে না, অঙ্কটা অ্যানসার উল্টাপাল্টা আছে, 11/12 আছে, 11:11:12। আচ্ছা আমাদের এমনি অনুপাতটা ভাগফলটা কত আসে, 0.060, আর 12/11 করলে সেটাও আসে, তোমাদের কত, দেখো তো আমার যা আসছে তোমাদেরও তাই আসছে কিনা। আমার তো 16.83, এই দুইটা মিলছে, ইনিশিয়াল এনার্জি এন্ড ফাইনাল এনার্জি, মানে হচ্ছে 0.012 আর 0.0199। এটা কেন আসে, এটা তো, এটা এটা আসে না, 0.0199, বাকিদের কি অবস্থা, তাহলে ঠিক আছে, 0.0, আচ্ছা 0.67 ধরে যদি আমি করি তাহলে 0.067 আর কি, তাই না? তাহলে আমাদের অ্যানসারটা তখন এখানে আসে 0.0020। আচ্ছা আগে ছিল 0.12 আর এখন হচ্ছে 0.02, ডেফিনেটলি তাহলে সেই হিসেবে কমছে, দেখছো? সামান্য দশমিকের পরে আমি সবগুলো মান নেওয়াতে আর একজন 67 নেওয়াতে কত আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। যাই হোক, ইন দ্যাট কেসে যদি আমরা ভাগ করি তাহলে 0.012 বাই হচ্ছে 0.002, উল্টা আসতেছে, রেশিও তো আসতেছে 6, আমার আসতেছে 6। বাকিদের কি অবস্থা বলো, বাকিদের কি পর্যন্ত আসছে কিনা, 5.9 আসছে, 5.9 আসছে, তাহলে এই অঙ্কে একটু ঝামেলা আছে, দশমিকে উল্টা পাল্টা করতেছে, শুধু এইটা না, এরপরের নাম পরের অঙ্কটাও দেখলাম ওই অঙ্কের অ্যান্সার মিলে না, ঠিক পছন্দ হচ্ছে না জিনিসগুলো, অ্যান্সার উল্টা পাল্টা হলে ভালো লাগে না যুগ্ম। আচ্ছা শক্তির অপচয় বের করে দেখো তো, শক্তি অপচয় করতে কি করতে হবে, জাস্ট বিয়োগ করতে হবে, আগে ছিল 0.012 এখন হচ্ছে 0.002,
সেটাও তো, এটাও মিলতেছে না, না অঙ্কে অ্যান্সারে ঝামেলা আছে। বাকিদের অ্যান্সার দেখো কত আসে, অপচয় মানে বিয়োগ করবা, বড় থেকে ছোট ছোট বিয়োগ করে দেখো কতটুকু থাকে। 0.01 আমারও 0.01 আসছে, তাহলে এটাই অ্যান্সার হবে। ওরা প্রথমে সাধারণ বেগে গন্ডগোলটা পাকাইছে, সাধারণ বেগে গন্ডগোল পাকালে তো ঝামেলা। সাধারণ বেগ ওরা ধরছে, ওরা পাইছে কত, আমাদের আসলে 0.06, ওদের এখানে হচ্ছে 0.156। আচ্ছা ওরা যে সাধারণ বেগে অ্যান্সারটা দিছে 0.156, এইটা ধরে একটু হিসাব করে দেখো তো বাকি উত্তরগুলো মিলে কিনা। কি বলছি বুঝতে পারছো, মানে হাফ অফ এম বি স্কোয়ারে ওই যে শেষ বেগের জায়গায় 0.156 বসায় দেখো, 0.5 ইন্টু হচ্ছে 0.9 ইন্টু হচ্ছে 0.156 স্কোয়ার। তো ইন দ্যাট কেসে আমাদের এনার্জি আসছে 0.010, তখন আসতেছে রেজাল্টটা হবে 0.010, আগে ছিল 0.012, এখন হচ্ছে 0.010। যদি ওই প্রথম অ্যান্সারটা আমরা যেটা বের করি সেটা না ধরে ওদের অ্যান্সারটা ধরি, তাহলে ইন দ্যাট কেসে তখন তো আমাদের শক্তির অনুপাত কত আসবে, তখন 0.012 বাই হচ্ছে 0.010। এই এত পয়েন্টের ঝামেলা খুব বিরক্তিকর, 0.010, তখন আসতেছে 5/6, 1 is 1.2। আচ্ছা হ্যাঁ এখন তো মিলবে, কারণ তুমি প্রথম সাধারণ বেগটাই তো ধরছো, ওরা যেটাকে কারেক্ট ধরছে, এখন সাধারণ বেগটা তো আমাদের ওইটা আসতেছে না, 0.156 তো আসতেছে না, আসতেছে কি আসে না, যদি ওরা বলে একই কারণে খবর বল একই সাথে, হ্যাঁ একই দিকে, তাহলে একই দিকে, কিন্তু এখানে তো স্পষ্ট ভাবে মনে হয় বলা আছে বিপরীত দিক থেকে নাকি। আচ্ছা একই দিকে হলে কি এটা আসে কিনা দেখছিলা, 0.5 ইনটু হচ্ছে 0.2 প্লাস m22 ইকুয়াল হচ্ছে 0.4 ইনটু হচ্ছে 0.1, দেখি একই দিক হইলে আসে কিনা। ইয়াস ইট ইজ, দেখো ওরা যে অ্যান্সারটা দিছে সেটা হচ্ছে একই দিকে ধরে, তার মানে ভুলটা হচ্ছে এই জায়গায়। যদি আমরা যেটা যে কাজটা করি, আমাদের কি বলে তোমার একই দিকে তাদের গতিবেগটা চিন্তা করি, তাহলে সব অ্যান্সারগুলো মিলবে, তাহলে অঙ্ক যে ভুল আছে এটাতে কোনো সন্দেহ নাই আর। ওকে ফাইন, সবাই কি বুঝছি, কারো কোনো সমস্যা আছে এখানে, কোনো রকম সমস্যায় পড়তেছো কেউ? এরপরে চলো চলে আসি আমাদের 59-এ। এই অঙ্কটাতেও অ্যান্সার একটু ঝামেলা আছে, বাট অঙ্কটা সিস্টেমটা কি কিভাবে করা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। চলো পরেরটা দেখি, পরেরটা কি বলছে, যেটা হচ্ছে যে 50.5 কেজি, সরি, একজন খেলোয়াড়ের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বল আসছে। আচ্ছা মনে করো খেলোয়াড় এই হচ্ছে ধরো খেলোয়াড়, ঠিক আছে, খেলোয়াড়ের দিকে একটা বল আসতেছে, জাস্ট এ মিনিট, খেলোয়াড়ের দিকে যে বলটা আসছে সেই বলটার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ভালো কথা। বলটার ভর কত দেওয়া আছে, বলটার ভর দেওয়া আছে 200 গ্রাম, 0.2 কেজি, 0.2 কেজি, ভালো কথা। এখন বল খেলোয়াড় করছে কি, বলটারে মারছে এক কিক, এক কিক খেয়ে বলটা উড়ে গিয়ে এই দিকে গিয়ে পড়ছে, এবং যখন বলটা উড়ে গিয়ে পড়ছে, উড়ে গিয়ে পড়ার সময় বলটা ভূমির সাথে মানে মাটির সাথে ঠিক 45 ডিগ্রি কোণ করে, 45 ডিগ্রি কোণ করে চলে গেছে এই বরাবর আর কি। এটাকে আমরা আসলে নিক্ষেপণ কোণ বলি ফিজিক্সের ভাষায়, যত কোণে একটা বস্তু ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ হয়। তো এখন কি হয়েছে, ভালো কথা, নিক্ষেপ হয়েছে, এবং যখন বলটাকে হিট করছে বলের সংস্পর্শকাল 0.1 সেকেন্ড, মানে সংঘর্ষের সময় হচ্ছে 0.1 সেকেন্ড।
এখন প্রশ্ন করেছে বলটির উপর প্রযুক্ত বলের ঘাত এবং বলটির উপর প্রযুক্ত গড় বলের মান নির্ণয় করো। ঘাত বল বের করতে পারা মানে তুমি অলরেডি বল বের করে ফেলছো। এখন দেখো ঘাত বলের সূত্র হচ্ছে এফ জে, জে ইজ ইকুয়াল টু হচ্ছে কি এফ টি, অথবা এটার মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এখন ডেফিনেটলি গাড়ি বলটার আদিবেগ ছিল ইউ ছিল 20 মিটার পার সেকেন্ড, অ্যান্ড ফাইনাল ভেলোসিটি কত ছিল বলা হচ্ছে যে ফুট কিক করে 20 মিটার পার সেকেন্ড বেগে বলটা আসছে এবং ফুটবলকে কিক করে সে 20 মিটার পার সেকেন্ড বেগেই পাঠাইছে, মানে যখন সে কিক করছে বলটা ফিরেও গেছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ভি কত হবে বলো তো, এখানে এই প্রশ্নটা সবাই উত্তর দাও। বলটার আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, খেলোয়াড় যখন কিক করছে সেও সেটাকে পাঠাইছে 20 মিটার পার সেকেন্ড বেগে, বাট ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা ফাইন বলটার সংঘর্ষের পরে যে ফাইনাল ভেলোসিটি সেটা কত ধরবো, সেটা কি 20 ধরবো নাকি অন্য কিছু ধরবো, কি মনে হয়? এনি আইডিয়া? চল্লিশ ধরবো ফাইনাল ভেলোসিটি, 40 ধরবো। অনেকে বলতে পারো বলতা যে বলতো মাইনাস 20 তাহলে মানতাম, তাহলে তো বুঝতাম যে কিছু চিন্তা করছো, 40 কেন, বলটা কি 40 মিটার পার সেকেন্ড লেগে ছুটে উঠে চলে গেছে না, তাই না? লেগেই তো ফেরত গেছে তাই না। এখন সমস্যা হচ্ছে তুমি যখন 20 মিটার পার সেকেন্ড করে দেখবা তখন অঙ্কটা মিলবে না, কেন মিলবে না জানো? এর কারণ হচ্ছে খেয়াল করো বলটা আসছিল কোন দিক থেকে, মাটি দিয়ে গড়ায় সোজাসুজি তাই না, সে যে ফেরত পাঠাইছে সে কি 20 মিটার পার সেকেন্ড বেগে যে ফেরত পাঠাইছে সে কি সোজাসুজি ফেরত পাঠাইছে, সে তো একটা কোণে ফেরত পাঠাইছে না এখানে। তাহলে এই যে 20 মিটার পার সেকেন্ড কোণে যে সে পাঠাইছে, আমরা কি পুরো 20 মিটার পার সেকেন্ড কাউন্ট করতে পারবো? পারবো না। আমরা কাউন্ট করতে পারবো সেইটা যেটা হচ্ছে তার বেগটা যেদিক থেকে আসতেছিল সামনে থেকে তার বিপরীত দিকে চিন্তা করতে হবে, তাই না? আমার কথাটা কি সবাই বুঝতে পারছো, এখানে প্রবলেমটা বুঝতে পারছো? বলটা আসতেছিল সামনে থেকে, পাঠাইছে কোনাকুনি, কোনাকুনি পাঠালেও আমরা কোনাকুনি বেগের মানটা নিতে পারবো না। আমাদের যেটা করতে হবে আসলে এই বেগের যে উপাংশটা, বেগের যে উপাংশটা অনুভূমিক বরাবর কাজ করে সেইটা হিসেব করতে হবে, কারণ বলটা আসছিল তো অনুভূমিকভাবে। বুঝতে পারছি কি? কি হলো, কারো কোনো কথা নাই কেন? তাহলে আমরা আসলে ফির বলটার ফিরে যাওয়ার যে বেগ, ভরবেগের পরিবর্তন যখন আমরা হিসেব করব তখন শেষ বেগ হিসেব করব কোন দিকে, বলটা যে দিয়ে গেছে তার অনুভূমিক বরাবর ওই বেগের যে উপাংশের মান আছে। এখন উপাংশের মান কত হবে, উপাংশের মান কত হবে বলো, তাহলে ভেলোসিটি কত হবে আসলে? যেই বেগ তার সাথে কি হবে, কস গুণ হবে না, কস 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি কোণে বলটা ছুড়ে গেছে। তাহলে 20 cos 45 ডিগ্রি করলে কত আসে, এটার মান আসবে মনে হয় 10√2 বা হচ্ছে 14.14 মিটার 42 আর কি মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে বলটা অনুভূমিক উপাংশ পেছন দিয়ে কাজ করছে। এখন তুমি এই দুইটাকে সরাসরি ক্যালকুলেশন করতে পারবা, 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক থেকে আসছে এবং এই বেগে উপাংশের হিসেব অনুযায়ী অনুভূমিক বরাবর সে গেছে। বোঝা গেছে? তাহলে অ্যানসার বের করতে হলে কি করতে হবে, জাস্ট এমভি মাইনাস এমইউ এই ক্যালকুলেশনটুকু করতে হবে। তাহলে ভর কত ছিল বলটার, 0.2 কেজি, তার এটার সাথে কি গুণ হবে, 14.14, তার সাথে মাইনাস হবে 0.2 ইনটু হচ্ছে 20। ও আরেকটা বিষয় ভুলে গেলাম তো, এটা কি প্লাস হবে না মাইনাস হবে, 14.14 মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এটার সামনে কিন্তু মাইনাস বসা নিতে হবে 14.14 এর সামনে, মানে দুইটা আলটিমেটলি যোগ হবে আর কি। এখন ক্যালকুলেশন করে দেখো কত আসে, 0.2 ইনটু 20 মাইনাস হচ্ছে 14.14, আসবে অলমোস্ট হচ্ছে 6.828। সবাই কি বুঝতেছো নাকি কারো কোনো কথা নাই, কোনো কিছু বুঝতেছি না কিন্তু?
রেসপন্স না করলে বুঝি না কিন্তু কি করলাম অঙ্কটার মধ্যে কি ঝামেলা, সবাই কি ক্লিয়ার? আচ্ছা তাহলে অ্যানসার হবে 6.828। এটা কি হবে, এটা কি বের করছি আমরা, ঘাত বল। তাহলে ঘাত বল মানে কি, বল ইনটু সময়, রাইট? তাহলে নিউটন পার নিউটন সেকেন্ড, এটা হবে অ্যানসার, ঘাত বলের অ্যানসার। বোঝা গেছে? এরপরে কি হবে, বলটির উপর প্রযুক্ত গড় বলের মান বের করো, মানে বলের মান বের করতে হবে। তো তুমি যেটা বের করছো ওইটা মানে তো আসলে এফ টি, তাই না? ঘাত বল তো এফ টি, তাহলে জাস্ট এফ বের করতে হলে টি দিয়ে ভাগ দিতে হবে, মানে 6.828 কে ওই যে সংঘর্ষকাল হুইচ ইজ 0.1 সেকেন্ড, এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে যেটা পাবা সেটা পেয়ে যাবে আলটিমেটলি বল। দেখো অ্যানসার কত আসে, 68.28। হ্যাঁ এরকমই অ্যানসার আসবে, ঠিক আছে? এখানে যে অ্যানসার দেওয়া আছে সেটা ভুল আছে কিন্তু, হ্যাঁ? এগুলো তোমরা সূত্র না জানলে সরাসরি পারবা না। আচ্ছা 60 নাম্বারটা কিন্তু, সরি 60 না, 61, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাথ, এটা একটু দেখো সবাই পারে কিনা, নিজে থেকে চিন্তা করে দেখো বের করতে পারো কিনা। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, তোমাদের কি মনে হয় চ্যাপ্টার 3 করতে গিয়ে কোন রকম জড়তা কাজ করতেছে বা কোনো সমস্যা কাজ করতেছে, নাকি সবাই ফ্লুয়েন্টলি পারতেছি তো সবগুলো ম্যাথ যা যা করতেছি ক্লাসগুলো ফ্লুয়েন্টলি করতে পারতেছি তো, নাকি কারো কোনো জড়তা কাজ করতেছে? জড়তা কাজ করলে কিন্তু সমস্যা, জড়তা কাজ করা মানে তোমার প্রপার মানে বেসিক বিল্ড আপ হয় নাই বা তোমার আলটিমেটলি ক্লাসগুলো থেকে বেনিফিট হয় নাই, এবং আমি কিন্তু সেটা চাই না কারোর মধ্যে কোনো রকম জড়তা কাজ করলে। যদি মনে হয় যে একটা অঙ্ক ফার্স্ট টু লাস্ট আলোচনা করে দেওয়া উচিত, ডেফিনেটলি আমার কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে হ্যাঁ শেল মানে কি বলবো, মনে মনে করো তুমি একটা নিউক্লিয়ার বোমারে একটা লোহার তৈরি গোল গোল বলের মধ্যে ভরে ফেলছো, গোলকের মধ্যে, ওইটাই শেল, মানে একটা বডি, যেটা মানে জাস্ট একটা বডি, যে কোনো কিছু, যে কোনো কিছুই করা দরকার না। তো 30 কেজি ভরে একটা শেল আর কি, কি বলছে, 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। আচ্ছা ভালো কথা, উপরে উঠছে না উঠছে, আচ্ছা শেলটি বিস্ফোরিত হয়ে 2 টুকরা হলে 18 কেজির ভরের একটা টুক মানে টুকরা হয়ে যায় আর কি, 2 টুকরা হয়, এর মধ্যে একটার ভর বলতেছে 18 কেজি, ভালো কথা। তাহলে আরেকটা ভর কত হবে, ডেফিনেটলি সেটা হবে 12 কেজি, তাই না? 2 টুকরো যেহেতু হয় 30 কেজি ভর, তাহলে 18 কেজি ভরের টুকরাটা স্থির হয়ে যায় এবং বাকি টুকরাটা উঠা যায়, তাহলে বাকি অংশ কত বেগে উপরের দিকে যাবে। বুঝতে পারছো কাহিনীটা কি করতে হবে? এখানে দুইটা বস্তু একসাথে ছিল, মানে দুইটা টুকরো একসাথে ছিল, এটা চিন্তা করো, তাদের একটা আদি বেগ ছিল, তার মানে তাদের একটা আদি ভরবেগ ছিল, তাই না? তো যখন টুকরা হয়ে গেছে তখন দুইটার দুইটার যে ফাইনাল ভরবেগ, সেই দুইটা ফাইনাল ভরবেগ তো আসলে আদি ভরবেগের সমান হবে। তাহলে এখানে সূত্রটা কি খাটবে বলো তো, m1 b1 m1 u1 মানে m1 এখানে u1 b2 প্লাস m2, এখানে u কিন্তু দুইটা হবে না, আদি বেগ কিন্তু দুইটা হবে না, বুঝতে পারছো? হ্যাঁ আলাদা আলাদা আদি বেগ হবে একটাই, আদি বেগ হবে কি, হ্যাঁ এটা বলছি না, তাহলে আমরা এভাবে লিখতে পারি, আদি বেগ একটা, পরের বেগ গুলো আলাদা। হ্যাঁ তাহলে সূত্রটা কি রকম লেখা উচিত, সেটা হচ্ছে u ইনটু m1 প্লাস m2, তাই না, ইজ ইকুয়াল টু হবে m2 সরি m1 v1 প্লাস m2 v2, মানে আগে ছিল, আগে এত মনে করে আসছে কি, সংঘর্ষের পরে দুইটা একত্র হয়ে গেছে, এখন উল্টা, সংঘর্ষের আগে একত্র ছিল, সংঘর্ষের পর আলাদা হয়েছে, বুঝছি না সবাই, বুঝছি কি? তাহলে আদি বেগ কত ছিল দুইটা, 48 মিটার পার সেকেন্ড, তাহলে 48 ইনটু m1 m2, মানে m1 m2 লেখার আসলে প্রয়োজন নাই, বুঝতে পারছো, মানে পুরো শেলটার ভরকে তুমি শুধু m ধরো আর কি, তাহলে 48 ইনটু হচ্ছে তোমার কত আসতেছে, 30, 48 দাঁড়াও হ্যাঁ 48 ইনটু 30 ইজ ইকুয়াল টু হচ্ছে
এম টু একটা হচ্ছে কত 18 কেজি, 18 ইন্টু 0, এটা তো স্থির হয়ে গেছে, প্লাস হচ্ছে এম টু কত, এম টু হচ্ছে 12 ইন্টু V2, এটাই বের করতে হবে আমাদের। সবার অ্যান্সার হয়েছে? সবাই কি পারছি? শিফা, স্মৃতি, মমতা হয়ে গেছে? ওকে, এরপরে আসি 62 তে। 62 হচ্ছে ঘর্ষণের অঙ্ক। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম যে আমার কথা তোমাদের কাছে অনেকক্ষণ পরে গিয়ে পৌঁছাচ্ছে, দেখা গেছে সোর্স করার পরে বেশ সময় লাগতেছে। আচ্ছা চলো আমরা 62 দেখি। মাঠের মধ্যে একটা বল এত বড় একটা ফুটবল এত মিটার দূরত্বে গিয়ে থেমে গেল, ফুটবলটি প্রাথমিক বিঘাত হলে ঘর্ষণ বলের মান কত? এর চেয়ে পান্তা সহজ কোনো অঙ্ক নাই, এটা একদম বেসিক একটা অঙ্ক, তাই না? আদিবেগ দেওয়া আছে, হ্যাঁ আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ 0, হ্যাঁ ভর দেওয়া আছে, সব বের করতে পারবো না এখান থেকে। প্রথমে গায়ে বলটার মন্দনের মান বের করব, তারপরে এফ ইকুয়াল টু এম এ করবো, এটা মুখে মুখে করা যায়। কিন্তু এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তারপর 30/50 হয়েছে অঙ্ক, হয়েছে বাষট্টি, 63, 64 করবা, 65 বাদ, 65 কেটে দিও, হ্যাঁ 65 বাদ 66, হ্যাঁ 66 করতে পারবা, 67 আর 68 বাদ, তাহলে আমরা একদম 66 পর্যন্ত করে ফেলি, 66 পর্যন্ত, মাঝখানে শুধু বাদ যাবে কোনটা, 65টা, 62, 63, 64, 66। লিখে দিছিল এই 62, 63, 64, 66 করবো এখন আমরা, 65 বাদ, এখানে 65 বাদ, এই যে 65 বাদ, আর হচ্ছে 67, 68 ও বাদ, আর এইদিকে বাদ ছিল কোনটা, এদিকে বাদ হচ্ছে 57 নাম্বারটা বাদ ছিল আর 60 নাম্বারটা বাদ ছিল। আমরা মোটামুটি কয়টা অঙ্ক করছি? 40টার উপর অঙ্ক করে ফেলছি না এখন পর্যন্ত এই চ্যাপ্টার থেকে, 40টা হবে আমার তো মনে হয়ে যাবে, তাই না? 40টা বেশি হবে, ইনফ্যাক্ট 40টা বেশি হবে। এখন বলো দেখি কি হবে। শাটল, শাটল হচ্ছে তোমার ওই যে রকেটের, রকেটের সাথে যে এক্সট্রা প্লেনের মতো অংশটা যায়, যেটা মূলত পরবর্তীতে ফিরে আসে, যেটা আমাদের নভোচারীরা ফিরে আসে, যেটা ইউজেবল, সেটা কি মনে হয় সবার? 40টা 40+ অঙ্ক করার পরে কি মনে হচ্ছে, আটকাবেন এই চ্যাপ্টারে? ইনশাআল্লাহ হলেই তো, সেটাই আলহামদুলিল্লাহ, সেটা হলেই সবচেয়ে বেস্ট আউটপুটটা আসবে। এখন তোমাদের কিছু কাজ আছে, যে কাজটা বাকি আছে এটা হচ্ছে এই রিলেটেড কিছু অঙ্ক তোমাদের দেখতে হবে টেস্ট পেপার থেকে, 10-15-20টা অঙ্ক দেখলে আরো ক্লিয়ার হবে ফাইনাল। আমার কাছে মনে হচ্ছে যে কিছু এখনো জড়তা থাকবে, কারণ হচ্ছে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো জাস্ট মানে জাস্ট অঙ্কটাই, এটা মানে সৃজনশীল টাইপ কিন্তু না, তাই না? তো বেস্ট হয় কয়েকটা সৃজনশীল টাইপ আমরা টেস্ট পেপার থেকে 8-10টা, মিনিমাম 10টা সবাই যদি প্রশ্ন দেখি এবং সেই প্রশ্নগুলো প্রবলেম দেখে আগামী ক্লাসে যদি সেগুলো প্রবলেমস নিয়ে হাজির হয়ে যায়, সেগুলো মুখে সেগুলো সলভ করে দিলাম, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে নিস্তার পেতে পারবো ফাইনালি, ঠিক আছে? আচ্ছা বাই দা ওয়ে, তোমাদের তোমরা কি দেখছো যে ওই পরীক্ষা নির্দেশ দেওয়া হয়েছে পর 21 ব্যাচের জন্য, খেয়াল করছো? জি স্যার। তার মানে কি বুঝতে পারছো? তার মানে কি বুঝতে পারছো এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমরাই হচ্ছে পরে, নেক্সট, ইউ গাইস আর দা নেক্সট,
এবং তোমাদের পরীক্ষা কিন্তু এটা ভাইবো না যে 1 বছর পরে হবে, যদি ডিসেম্বরে ওদের নিয়ে নেয় তোমাদের হয়তো পরবর্তী 3 মাসের মধ্যেও নিতে পারে, কারণ তোমরা তো 22-এর পরীক্ষার্থী, 22-এর পরীক্ষা তো নর্মাল নিয়ম মাফিক হওয়া উচিত ছিল ফেব্রুয়ারিতে, 22-এর ফেব্রুয়ারিতে, তো হয়তো তোমাদের ফেব্রুয়ারিতে না নিয়ে একটু কনসিডার করে 2-3 মাস বা 4 মাস পিছিয়ে দিল, সময় কিন্তু নাই। আচ্ছা হচ্ছে অঙ্ক কি হচ্ছে? অঙ্ক কি হচ্ছে? গুড, করে ফেলো, করা হয়ে গেলে আমাকে জানাও, কোনো সমস্যায় পড়লে আছি। আচ্ছা তোমাদের কার কার ভাই বোন আছে এবং তারা কিসে কিসে পড়ে একটু শুনি তো। স্যার আমার বড় ভাই আছে, এটা ফার্স্ট ইয়ারে। সায়েন্সে না কমার্সে? স্যার আমার বড় বোন আছে, স্যার সায়েন্সে। আচ্ছা, তারপরে মাফির বড় বোন কিসে পড়ে? নার্সাউতে। নার্সাউতে কোন সাবজেক্টে? বিবিএ ফিনান্স এন্ড ম্যানেজমেন্ট। তারপর বাকিদের আর ভাই বোন নাই নাকি? হইলো হইলো হইলো, 3টা অঙ্ক তো কঠিন না, এবং এই টাইপের অঙ্ক বিশেষ করে বুলেটের অঙ্ক তো পারোই, মহাকাশ যানের অঙ্ক তো কতদিন প্রচুর করলাম আমরা। মহাকাশ যানের আছে মিলতেছে না। আচ্ছা কি বলছো দেখি, মহাকাশ যানের অবস্থিত শাটল এত, যানের ভর এত এবং যানের ভর এত, দুইটা ভর যোগ করছো? 10 to the power 3 kg না, মানে 3000 kg আর হচ্ছে 50,000 kg নাকি? না না, গ্রাম। ও আচ্ছা 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 আচ্ছা, জানি বলছে 50,000 গ্রাম, মানে 50 kg আর কি, মাত্র 50 kg জানালি কেমনে কি? 50 গ্রাম কই? 50 গ্রাম বোকা, 50,000 গ্রাম। না এখানে তো আমি 50ই দেখছি, দাঁড়াও 50 পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট দেখতেছি আমি, দাঁড়াও আমি একটু বই থেকে দেখে নেই, বই থেকে দেখে নিলে বেটার আইডিয়া। পঞ্চাশ হাজার নট 50,000 মানে 50 কেজি, হ্যাঁ 50 কেজি আর হচ্ছে 3000 কেজি, মানে 3050 কেজি। আচ্ছা ভালো কথা, তাহলে টোটাল অ্যাকচুয়ালি জ্বালানি স্পেস শাটলের টোটাল ভর আসলে হচ্ছে 3050 কেজি, 3050 কেজি। আচ্ছা ভালো কথা, এই কেজির ভর জ্বালানি কত হারে নির্গত হচ্ছে? 50 kg/s প্রতি সেকেন্ডে জ্বালানি ব্যবহার হার, এবং জ্বালানির বেগ হচ্ছে 150 m/s। তাহলে ভরবেগ, ভরবেগের পরিবর্তনের হার বের করতে হবে, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে 150 × হচ্ছে কত? 15। এটাই হচ্ছে আমাদের জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার, কারণ এই যে 15 kg/s এটা প্রতি সেকেন্ডে নির্দেশ করতেছে, তাহলে 15 × 150, 15 × হচ্ছে 150, কত আসছে 2250, তাহলে এটাই হবে আমাদের ফোর্স, তাই এটাই তো অ্যান্সার হওয়া উচিত। অ্যান্সার কত দেওয়া আছে কই? হ্যাঁ 2250 দেওয়া আছে, এই যে অ্যান্সার মিলে গেছে। তো তোমার কি, তুমি কি করছো এখানে? সাইডে তো বর্বেগ দেও না, বর্বেগ ভাগ করছিল আর কি 50 kg রইয়া দিয়ে। এটা 10 কি প্লাস কি বুঝতেছো যে কেন আমি এখানে 150 × 50 করে সময় দিয়ে ভাগ দিচ্ছি না? সাধারণত
সূত্রটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, এম ভি মাইনাস এম ইউ বাই টি। আমি কিন্তু কোনোবারই টি দিয়ে ভাগ দিচ্ছি না, কেন? কারণ এখানে যে আমি ভ্যালুটা ব্যবহার করতেছি 15 কেজি, দেখো এটা 15 কেজি পার সেকেন্ডে আছে, মানে এই 15টা নির্দেশ করতেছে প্রতি সেকেন্ডে এই পরিমাণ জ্বালানি খরচ হইতেছে, তাই না? তো এটা তো প্রতি সেকেন্ডের হিসাবই, তার মানে ইন দ্যাট কেস আসলে টিটা উজ্জ্বল আছে, টি এর মানটা এখানে 1 হয়ে যায়, এই জন্য আমি কিন্তু টি আমি লিখতেছি না, তোমরা কিন্তু লিখবা, তোমরা টি এর ভ্যালু 1 বসাবা আর কি। বুঝতে পারছো না কথা? বুঝতে পারছো সবাই? বাকি অঙ্কগুলো হয়ে গেছে মাফির? আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা আর অন্যান্য সাবজেক্ট পড়তেছো অনলাইনে একটু শুনি, কে কে কি সাবজেক্ট অনলাইনে পড়তেছো? স্যার কোচিং এ সায়েন্স সাবজেক্ট পড়তেছি আর ইংলিশ এর নিবারে পড়তেছি, ইংলিশ আর বাংলা। কোচিং এ কি ফিজিক্যালি গিয়ে? না স্যার, অনলাইনে। এখানে কেমন সিস্টেমে পড়তেছো, মানে কোন প্রসেসে পড়তেছো? কোন সফটওয়্যার ব্যবহার করে পড়াচ্ছ ওখানে তোমাদের? বাংলা ইংলিশ ক্লাসটা আমি তো এইভাবেই করাই ভিডিওতে, আর সায়েন্সের যেগুলো অভ্যাস করি ওইখানে হচ্ছে স্লাইডে ক্লাস করাই। বুঝতে পারছো, এই প্রথম দিকে আমি যেমন করাইছি তোমাদের, না স্লাইডে তোমাদের চ্যাপ্টার 8 টা করাবো আমি, কারণ ওটা ওটা সহজ, মানে ওটা রেডি করা আছে এই জন্য। আর হচ্ছে চ্যাপ্টার 4 যখন করব, চ্যাপ্টার 4 এর যে থিওরি আছে থিওরি করাবো হোয়াইট বোর্ডে, থিওরি ক্লাসগুলো হোয়াইট বোর্ডে না করলে আসলে ঠিক সব কিছু বোঝায় উঠতে জড়তা কাজ করে, লেখালেখি করতে হয় অনেক বেশি, মানে র্যান্ডম লেখালেখি করতে হয়, এই জন্য থিওরি ক্লাসগুলো আমরা যখন করব সেটা হচ্ছে হোয়াইট বোর্ডে। আর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ হোয়াইট বোর্ডে লাগলে হোয়াইট বোর্ড, নাহলে নর্মালি এই সফটওয়্যার দিয়ে করলে সেটাও হবে। আই থিঙ্ক ইটস বেটার। আমরা যেভাবে এই আমরা এখন তোমাদের ক্লাস নিচ্ছি মাইক্রোসফট হোয়াইট বোর্ডে, কোনো কি সমস্যা হচ্ছে কারো কাছে, বা মনে হচ্ছে কি এর থেকে বেটার করা যায়? বাকিদের তোমার হোয়াইট বোর্ডে ভালো লাগে? শিফা স্মৃতির হোয়াইট বোর্ডে একটু ঝামেলা কি জানো? হোয়াইট বোর্ডের ঝামেলাটা হচ্ছে যে ভিজিবিলিটিটা একটু ইস্যু থাকে, নেট একটা কমন প্রবলেম আমাদের দেশে, একটু পরপর খোলা হয়ে যায়, মানে মানে ঝামেলা থাকে আর কি, এই জন্য হোয়াইট বোর্ডটা ইদানিং একটু কম ইউজ করতেছি। আবার দেখা যাচ্ছে তোমার এই সফটওয়্যারের মাধ্যমে করলে মানে ভিজিবিলিটিটা খুব স্ট্রং, এই হচ্ছে বিষয়। আচ্ছা হইলো নাকি বসে আছি? মাফির কয়টা হইছে? শেষ হয়েছে প্রত্যেকটা? 66 পর্যন্ত হইছে? আচ্ছা মাফি, তোমার কোন সূত্র কি করবা তুমি বলো? আচ্ছা এটা এটা বলে দেই, কয় নাম্বার? 60 নাম্বারটা বলে দেই। 60 নাম্বারে কেন্দ্রমুখী ত্বরণ বের করার সূত্র, এ ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর তারপরে হচ্ছে তোমার কই গেল আরেকটা কি আছে, কোনিক বেগের সূত্র হচ্ছে ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2i πt। তারপরে 65 নম্বরের জড়তার ভ্রামক চক্রবর্তী ব্যাসার্ধ, এটা বাদ, এটা তো এটা ভুলে গেছি আমি, কারণ এটা আসলে 12-15টা সূত্র, এক এক বস্তুর শেপের উপর নির্ভর করে, এটা দেখতে হবে। আর তো বাকিগুলা হচ্ছে কি, তারপরে 67 নম্বরটা হচ্ছে ব্যাংকিং কোণের অঙ্ক, আর তোমার কি বলে 68 নম্বরটা হচ্ছে কৌণিক অঙ্ক, মন্দনের অঙ্ক, কৌণিক মন্দনের ক্ষেত্রে এটাও আগে একই রকম ভাবে কাজ করবে। আমরা যেমন পড়ছি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সেখানে হচ্ছে ওমেগা 1 ওমেগা 2 আছে, ঠিক আছে,
ओमेगा टू इज इक्वल टू ओमेगा वन माइनस अल्फा इनटू टी এটা হচ্ছে 68 নম্বরের সূত্র। আচ্ছা স্মৃতি শিফার হয়ে কয়টা হইল, কত নম্বর হইল? বুলেটের অঙ্ক হইছে, রকেটের অঙ্ক হইছে, কাদার অঙ্ক হইছে, কাদার অঙ্ক হইছে? আচ্ছা মোটামুটি সবার শেষ হয়ে গেছে আই হোপ সো। এখন যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি একটু সবাই ভালো করে শুনে নাও। বিষয় যেটা হচ্ছে যে আগামী ক্লাসে তোমাদের কাজ হচ্ছে টেস্ট পেপার নিয়ে র্যান্ডমলি চ্যাপ্টার থ্রি থেকে 10টা প্রশ্ন নেওয়া, এবং প্রশ্নগুলো এমন নেওয়া না যে যেটা তুমি দেখেই বুঝতেছো যে এটা আমি এখনই বসতে এখনই পারবো, এরকম প্রশ্ন না নেওয়া, সেই ধরনের কোশ্চেন নিয়ে বসা যেগুলো দেখতে মনে হবে না এটা হাতে কলমে না করা পর্যন্ত বোঝা যাবে না অঙ্কটা হবে কি হবে না, এরকম 10টা প্রবলেমস সবাই দেখবা, যতগুলো পারো সলভ করবা, যে কয়টা আটকাবা সেগুলো সুন্দর করে ভালো করে ছবি তুলে গ্রুপে পাঠায় রাখবা। আগামী ক্লাসে টেস্ট পেপার রিলেটেড চ্যাপ্টার থ্রি থেকে যে ধরনের প্রবলেমগুলো আছে বা তোমাদের মনে হয় সলভ করানোর দরকার বা যার যে কোনো সমস্যা আর কি নিয়ে আগামী ক্লাসে হাজির হবা। আগামী কাজ হচ্ছে ক্লাস হচ্ছে তোমাদের থেকে ফিডব্যাক নিয়ে আমি প্রবলেম সলভ করব। কথাটা কি বোঝা গেছে, বুঝতে পারছো সবাই? যদি তোমাদের এনাফ প্রবলেম না থাকে তাহলে সেক্ষেত্রে আগামী ক্লাসে যদি দেখি যে ওরকম প্রবলেম জমা পড়ে নাই তাহলে আগামী ক্লাসে চ্যাপ্টার ফোরে চলে যাব, চ্যাপ্টার ফোরের বেসিক নিয়ে আলোচনা শুরু করে দিব। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই চেষ্টা করো পর্যাপ্ত পরিমাণে প্রবলেম দেখার, কারণ প্রবলেম দেখলে বেনিফিট। প্রবলেম এখন যদি প্রবলেম না দেখো লুজার হবা তোমরাই। কিন্তু আমরা যথেষ্ট ম্যাথ প্রবলেম করছি, বাট আমরা একটু আমাদের ট্র্যাকের বাইরে থেকে করছি, ট্র্যাকের ভেতরে করছি, ব্রেইনস্টর্মিং করছি, বাট স্টিল নাও আমার মনে হয় যে ফ্লুয়েন্সি গেইন করার জন্য আর একটু ফাইনাল পলিশিং করার জন্য আমাদের টেস্ট পেপার দেখাটা জরুরি। সবাই অ্যাটলিস্ট 10টা করে প্রশ্ন প্রবলেম সলভ করবা, এবং প্রবলেম থাকলে সেগুলো নিয়ে একটু দয়া করে হাজির হবা, আদারওয়াইজ কিন্তু আগামী ক্লাসটা ফ্রুটফুল হবে না, ফ্রুটফুল হবে না। সো মেক শিওর যে তুমি প্রপারলি প্র্যাকটিস করছো, এবং এটা মেক শিওর করো আমার কাছে না নিজের কাছে নিজেকে মেক শিওর করো, হ্যাঁ আমি এই চ্যাপ্টারে আমি বস হয়ে গেছি, আমার আর আটকাবে না কখনোই, ঠিক আছে? যদি এই কনফিডেন্স চেঞ্জ গ্রো আপ করতে পারো তাহলে ফাইন, না হলে বুঝতে হবে যে আবার হয়তো তোমার ভবিষ্যতে এই চ্যাপ্টারের কাছে ফিরে আসতে হবে, সেটা যেন না হয়। সো আর কারো কি কোনো প্রশ্ন আছে আজকে? তাহলে প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে? ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।